বন্ধুরা, দুদিন আগে পত্রিকায় দেখেছি ডামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ উগান্ডায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে নাকি ভারতের সম্পর্ক গভীর থেকে আরো গভীর হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা আংশিক সত্য, সম্পর্ক গভীর হয়েছে, তবে সেটি বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করতে গিয়ে এবং বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রেখে উন্নয়নের দোহাই দিলেও সর্বত্রই নৈরাজ্য, উন্নয়ন নৈরাজ্য। উন্নয়ন হলে দেশ কেন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট? উন্নয়ন হলে কি কারণে একটি উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল বাংলাদেশকে একটি পরনির্ভরশীল এবং আমদানি নির্ভর দেশে পরিণত করা হয়েছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রায়শই একটি কথা বলে থাকেন, সেটি হল জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ক্ষমতায়নের পূর্ব শর্ত মানুষের ভোটের অধিকার। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সুতরাং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি আর দুর্বৃত্তায়নের হোতা আওয়ামী অলিগার্কদের কবল থেকে দেশ মুক্ত করে জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই, চলতে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা গতকাল কর্মসূচি ঘোষণা করেছি, সেটা হচ্ছে দেশ বাঁচাও এবং মানুষ বাঁচাওয়ের অঙ্গীকার নিয়ে। দেশে যে চরম গ্যাস সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আকাশ ছুটছে না, আকাশ পেরিয়ে চলে যাচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল রাজবন্দীদের মুক্তি, যে এক দফা আন্দোলন, সেই এক দফা আন্দোলন নিরবচ্ছিন্ন আন্দোলনের ধারায় আগামী শুক্রবার শনিবার অর্থাৎ 26 এবং 27 জানুয়ারি কালো পতাকা মিছিল, কালো পতাকা মিছিল শুক্রবারে হবে জেলায় জেলায়, সারা বাংলাদেশের প্রতিটি জেলায়, আর মহানগরীতে হবে 27 তারিখে। এটি গতকাল ঘোষণা করেছি, আবারও আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মী এবং সংগঠনের সকল নেতাকর্মীদেরকে আপনাদের মাধ্যমে অবহিত করছি। আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ।